গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। আজকে হলো রবিবার, সৌমিক তো কালকে রাত্রি 11:30 এসেছে, আমাদের খেয়ে শুতে শুতে ওই 12:30 নাগাদ হয়েছে। তা রিকন এখন টিউশন গেল, 8টা থেকে ওর টিউশন, এখন 8টাই বাজে, 5 মিনিট হয়তো লেট হবে, যেতে যেটুকুই টাইম লাগবে। আমাদের এই যে সৌমিকের চা খাওয়া হয়ে গেছে, এই যে আমি এখন চা খাচ্ছি। তোমরা তো জানো চাটা আমি একটু দেরি করেই খাই, একটু ঠান্ডা হয়ে গেলেও বেশ ভালো লাগে খেতে, টেস্ট করে করে খাই। আর এই সময়টা বসে কি বলো তো, আমি সারাদিনের প্ল্যান প্রোগ্রামটা না করে নিই, যে কখন কি কোন কাজটা করব। এখন টিফিনের একটা ব্যাপার আছে, সৌমিককে বলছি যে তুমি যেটা খেতে চাইবে আমি এখন করে দেব ব্রেকফাস্টে। আমার আমি তো লুচি ফুচি ওইসব নাও খেতে পারি, কোনো ঠিক নেই, যাই হোক ও দেখি কি বলে। আর আমি আজকেও বাজার যাবে না বলে আমি না মাছ এনে রেখে দিয়েছি, কালকে সোমবার, কালকে আবার, কালকে যেহেতু রাখি, অফিসটা ছুটি কিন্তু সৌমিকদের অফিস খেলা ফেলে দিয়েছে, ওটা নিয়ে ও একটুখানি ডিস্টার্ব, বলছে ভালো লাগে না, দৌড় ছুটির দিনে কেন অফিস খেলাটা ফেললো, এইরকম আর কি। তো চলো পরবর্তী কাজগুলো শুরু করি, তারপরে যেরকম যেরকম আমি কাজ করব তোমাদের দেখাতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু শান্তি আছে, এই ঘন্টা গেছে পড়তে, ভালোই বৃষ্টি হচ্ছে। কালকে কিন্তু প্রচন্ড রোদ্দুর দিয়েছিল, আরে দেখো আমার মানে কেন প্ল্যান্টের গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো এখানে গাছটা রাখলে না খুব সুন্দর গাছটা হয়। আর আমি এখানে একটা তুলসী রেখে দিয়েছি, আজকে রান্নার কিচ্ছু নেই সেরকম, তোমার ডাল হচ্ছে, ডাল কুচে টক টক করে একটু রসুন ফোড়ন দিয়েছি, একটু মিষ্টি দেবো। আর এখানে এই দেখো ইলিশ মাছ একদম পাতলা করে ঝোল করবো, অল্প একটু সর্ষে বাটা দেব। আকাশ ভর্তি পুরো মেঘ, এত সহজে বৃষ্টি নাম মানে থামবে না, আবার বেশি জোরে ঝেপে এলো। এই কন্টাকে একটা ফোন করি, রেনকোটটা পরে যাতে আসে। মাংস পুজোর জন্য শনিবার দিন মায়াদি আসেনি, আজকে রবিবার, আজকেও মায়াদি আসবে না, তাও দুদিন ঘরটা বাসি কিরকম লাগে ওই জন্য আমি মোছামুছি করতে শুরু করে দিলাম। প্রায় আমার শেষ হয়ে গেছে, এই মোছামুছি করে আমি একবারে স্নান করে তারপরে আসব। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেই কখন সকালবেলা শুরু হয়েছে, এই যে রিকন এসছে পুরো ব্যাগ ঠ্যাগ ভিজিয়ে মেলে দিয়েছে এসে, দেখো জল জমে গেছে রাস্তায়, এই দেখো দেখা যাচ্ছে জল, দেখো যাচ্ছে কিভাবে পুরো রাস্তায়, সারা রাস্তায় জল জমে। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখনো কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকে তো জল জমে গেছে দেখবে, এই দেখো এরকম রাস্তা, এই দেখো আমাদের পেছনটাতেও জল জমেছে, এই দেখো পুরো জল থই থই করছে, দেখেছো তোমরা? আর বৃষ্টি কিন্তু এখনো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে। আমি এখন সৌমিক এখন গেল স্নান করতে, আর এই যে এখানে এ দেখছি হইচইতে, কি বলতো দেখেছো কি লেখা আছে, প্রধান, ভালো সিনেমাটা বেশ ভালো লাগছে, রাজনীতি নিয়ে না, বেশ মশলা মাখানো, রাজনীতি মানেই তো মশলা মাখানো, বেশ ভালো লাগছে। আর এখানে বসিয়েছি, কাকরোল ভাজা, রাজনীতি মানেই হচ্ছে মশলা মাখানো, মশলা মাখানো জিনিস তো সবার ভালো লাগে দেখতে, যেমন তোমার আমরা যে সিম্পলভাবে ব্লগ করি সেটা অনেকে দেখতে ভালো লাগে না, হ্যাঁ হ্যাঁ
শ্যাম্পু অল্প লাগে কিন্তু। হ্যাঁ গো অল্প লাগে কিন্তু, লরিয়াল তো, লরিয়াল তো। হ্যাঁ রে বাবা অল্প কিন্তু। তা সেটাই বলছিলাম, শ্রমিক স্নান করছে এখন, আর তোমার ওসব দেখতে দেখবে খুব মজা লাগে, খুব ইন্টারেস্ট লাগে, ওই তাদের ভিউ বেশি হয়। সত্যি যদি কারো সংসারে চলে চলে জিনিসটা ভালো লাগে দেখতে বলো তুমি, এটা কিন্তু স্বাভাবিক কথা। কিন্তু আমার পাশের বাড়িতে দেখো ঝগড়া হচ্ছে, এ হচ্ছে, আমি জানলা উঁকি মেরে শুনবো কান পেতে, যদিও আমি করি না, আমার একদমই সব ভালো লাগে না। যা অনেক আর কি আছে, জানলা খুলে কান পেতে শোনে কী হলো, কী নিয়ে অশান্তি, কটা গালাগালি দিল, কে কাকে কটা খারাপ কথা বললো, এইসব আর কি। মানে কণিকা উজ্জ্বল এত সুন্দর কথাগুলো বলেছে, আমার বেশ ভালো লেগেছে। সত্যি তো মানুষ একটা সুন্দর জিনিস দেখতে মানে পছন্দ করে না, যত কন্ট্রোভার্সি, যত বাজে বাজে কথাবার্তা, রিলেশন খারাপ, এইসব জিনিসগুলো মশলা মাখানো অ্যাকচুয়ালি। এই মশলা দিয়েই কথাটা আর কি উঠলো, নাহলে তুলতাম না। যাই হোক, তোমরা বুদ্ধিমান, তোমরা যেরকমভাবে ভালোবাসবে সেরমভাবেই দেখবে। আর আমি মনে করি আমাকে যারা লাইক করে, আমার ভিডিও যারা দেখে, তারা আমার এই প্রতিদিনের জীবনযাপনটা আমাদের তারা পছন্দ করে বলেই দেখতে আসে, আর তার জন্য তাদের কাছে আমি অশেষ মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঝগড়া শান্তি সত্যি কি ভালো লাগে বলো তো? ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগে তাই তারা দেখে। যাই হোক, কাঁকরোলটা ভাজা হয়ে গেলে, আজকে মুসুর ডাল করেছি প্লেন কাঁকরোল ভাজা, আর ওই ইলিশ মাছগুলো দেখালাম, ওই মাছেরই পাতলা করে ঝোল করেছি, ব্যাস। ও আবার রিকন তো আবার ঝোল খাবে না, ওর জন্য আবার ভাজা রেখে দিয়েছি। আর এত ঘরে লাল পিঁপড়ে হয়ে গেছে না তো, কী মুশকিল বলো তো। এরকম কালো পিঁপড়ে, কালো পিঁপড়েও হয়েছে, লাল পিঁপড়ে হয়েছে, এনে খাবার দিকটা না আমি দেখো না লক্ষ্মণ রেখা দিয়ে রেখেছি, এই দেখো। চলো রাখি এখন, সৌমিক বেরো, খেয়ে ছেয়ে নিই, তারপর একটুখানি রেস্ট নেব, কারণ সৌমিকের গা হাত পা না প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে, কারণ দুদিনের এতটা জার্নি, তারপরে খেলা, আর প্রথম দিনের মাঠটা পুরুলিয়া যেটা, মানে এত জঘন্য মাঠ, ওদের নাকি খেলতে খুব কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে খেলতে। তো কিছু তো করার নেই, দেখো গেছে যখন, খেলতে হবেই। আবার কালকে অফিস খেলা আছে, মানে গা হাত পা না ভীষণ ব্যথা হয়ে আছে, মানে সোজা হয়ে হাঁটতে পারছে না, পায়ের থাইগুলো যদি একটু এগুলো কাফ মাসেলগুলো একটু যদি টিপে ঢুকে দিত, মাসাজ করে দিত, তাহলে ভালো হতো, কিন্তু মাসাজের লোক এখানে নাই। কারণ শ্রমিক যখন খেলতো তখন ইস্ট বেঙ্গল ক্লাব থেকে যে ফিজিও আছে, মানে ফিজিও একদম ডাইরেক্ট ফিজিও না, তার নিচে রাজেশদা আসতো, এসে মাসাজ করে দিয়ে যেত। এখন যেহেতু খেলে না, এখন রাজেশদা ওই সব প্লেয়ারদের নিয়ে ব্যস্ত, এখন এখানে সময় দিতে পারেন আসলে, এইটাই। বন্ধুরা রিকন এখন এলো 7:30টার সময়, গেছিল 5টার সময়, না 5:30টার সময় গেছিল, টিউশনে গেছিল বললাম না। তা আমাদের তো সৌমিক আজকে কফি টফি করেছে, আর সৌমিককে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে জানো তো। এবার আমাকে ওষুধ দিতে বললো, ওষুধ খেয়ে ও একটু বেরোলো, কারণ সকালবেলা বেরোতেই পারেনি, সানডে বলে কথা। তা রিকন এখন এলো, আসার সময় দেখো কী করেছে, দেখো মানে কীরকম মানে বড় হয়ে গেছে ও। এই যে প্লাস্টিকটা দেখছো, ওর জন্য খাবার এনেছে, সঙ্গে আমার জন্য খাবার নিয়ে এসছে। আবার কীরকম দেখো, মোমো, ও ফ্রাইড ভালোবাসে, ফ্রাইড এনেছে, আমি আমার স্টিমটা ভালোবাসি বলে স্টিম এনেছি, মানে স্টিম নিয়ে এসছে, স্টিম মোমো। মানে ছেলে আমার কত বড় হয়ে গেছে, মানে দেখো এই কি বলতো, এইগুলো ছোট ছোট এক একটা আনন্দ যে মানে রিকন বড় হয়ে গেছে, মনে করে নিজের জন্য খাবার। আমি বলি সবসময় ওখানে টাকা দিয়ে তো রাখি, যে যদি কখনো কিছু দরকার পড়ে, ও কিন্তু বেকার কোনো দিন টাকা খরচা করে না, ও একটু মানে টাকা জমাতেই ভালোবাসে। কিন্তু আজকে হয়তো খিদে পেয়েছে কোনো রকমে, তা ও একা নিজের জন্য আনবে, আমার জন্য নিয়ে এসেছে, মানে এটাই আর কি, কি বলতো, ভালোবাসা আর কিছু না। ও এনেছে বলে সেটা এ করছি না, এগুলো তো শিক্ষা, নিজের থেকে জিনিসটা করেছে, এটাই অনেক আমার জন্য। যাই হোক, ছেলের আনা জিনিস
আনন্দ সহকারে খাই, এটাই তোমাদের জানানোর ছিল। তো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, আমাদের ডিনারও অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রিকন স্টাডি করছিল, ওই জন্য রিকনের কাছে একটু বসেছিলাম। ভিডিওটা আর বেশি লং করতে পারবো না, এখন 11:45 মতন বেজে গেছে। জানো তো, সৌমিক তো শুয়ে পড়েছে আর রিকন এই মাত্র শুলো। আমি বাইরেটা এসে ভিডিওটা করছি কারণ ওদের ঘুমে ডিস্টার্ব হতে পারে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভ্লগগুলো দেখো, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রাখি এখন, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।